আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে 1 এপ্রিল আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে, এটা আমরা অনেকেই জানি। ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার কারণে চাঙ্গি বিমানবন্দরে লম্বা দীর্ঘ সারি এবং ভিড় লক্ষ্য করা গেছে। চেক ইন কাউন্টারের সামনে সারি ভিড় 2020 সালে মহামারী আঘাতের পর থেকে দেখা যায়নি। তো 1 এপ্রিল শুক্রবার দেখা গিয়েছিল। পূর্বে বেশিরভাগ টার্মিনালই খালি ছিল, যাত্রীরা লাগেজ ট্রেনে যেত। এখন ব্যস্ত ডিসপ্লে স্ক্রিনে ফ্লাইটে সময়সূচি বা সিডিউল চেক করে যাত্রীরা। সিঙ্গাপুরের প্রথম দিনে ব্যক্তিযুক্ত ট্রাভেল লেন ফ্লাইট এবং কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণের জন্য আগমনের পর পরীক্ষা বন্ধ করেছে। টার্মিনাল 1 এবং 3 স্বাভাবিকতা একটি অস্থায়ী অনুমতি ফিরিয়ে এসেছে, অর্থাৎ এয়ার বিমানবন্দরে একটি কর্মচঞ্চলতা দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে এবং অনেকেই দীর্ঘদিন পরে স্বাভাবিকভাবে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ করতে পারছে, যা তাদের জন্য একটি অন্যরকম অনুমতি। তাছাড়া সিঙ্গাপুরে যে নিষেধাজ্ঞাগুলো সহজ করেছে এবং প্রবাসের অনুমোদন ব্যাপারে মূল পয়েন্টগুলো তুলে ধরছি। সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের সিঙ্গাপুরের প্রবাসের জন্য কোনো এন্ট্রি অ্যাপ্রুভালের প্রয়োজন হবে না। এর অর্থ হলো যে ভ্রমণকারীদের টিকাযুক্ত ভবন পাসের জন্য আবেদন করতে হবে তাদের আর একটি করার দরকার নেই। ম্যাকাও, চীন এবং তাইওয়ানে সিঙ্গাপুরের একতরফা উদ্বোধনের অংশ হিসেবে প্রয়োজনীয়তা বিমানবন্দর বিমান ভবন পাসেরও আর প্রয়োজন হবে না। পরীক্ষামূলক সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের সিঙ্গাপুরে রওনা হওয়ার আগে 2 দিনের মধ্যে একটি প্রি ডিপার্সার টেস্ট করতে হবে, পরীক্ষার নেগেটিভ রেজাল্ট লাগতে হবে, কিন্তু সিঙ্গাপুর আসার পর তাদের আর কোনো পরীক্ষা করা হবে না। নির্ধারিত ফ্লাইট এবং কোটা। সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ভ্রমণকারীরা 1 এপ্রিল থেকে কোয়ারেন্টাইন ভবন প্রবেশ না করেই যে কোনো ফ্লাইটে সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন। বাংলাদেশে তারা ওয়ার্ক পারমিটগুলো তারা করতে পারবে। প্রতিদিনের আগমনের ক্ষেত্রে আর কোনো নির্দিষ্ট ফ্লাইট বা কোটা প্রয়োগ করতে হবে না, কিন্তু প্রতিদিন নির্দিষ্ট ফ্লাইট ছিল, নির্দিষ্ট সংখ্যক যাত্রীকে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হতো। গতকাল 1 এপ্রিল থেকে নতুন নিয়মে নির্দিষ্ট কোনো কোটা নেই, নির্দিষ্ট কোনো ফ্লাইটও নেই। টিকা দেওয়ার অবস্থা। ভ্রমণকারীদের টিকা দেওয়ার প্রমাণ হিসেবে সমস্ত স্থান নির্বিশেষে সমস্ত টিকা প্রশংসা দেখাতে হবে, সক্ষম হতে হবে, অর্থাৎ যেখানে টিকা দিয়েছেন টিকা সার্টিফিকেট দেখাতে হবে। এই প্রশংসা সার্টিফিকেটগুলো ডিজিটালভাবে যাচাইযোগ্য হতে হবে না, এবং কী বলছে যে এই সার্টিফিকেটগুলো ডিজিটাল যাচাই করতে হবে না, অর্থাৎ আপনার যে কোনো টিকা সার্টিফিকেট সিঙ্গাপুর সরকার গ্রহণ করবে। আগে বলছে যে ডিজিটাল সার্টিফিকেট গ্রহণ করবে, কারণ যে কোনো টিকা সার্টিফিকেট তারা গ্রহণ করবে। ঘরোয়া ব্যবস্থাটাতে সামঞ্জস্য রেখে 12 বছর বা তার কম বয়সী শিশুদের টিকা দেওয়ার প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি দেওয়া হবে। 12 বছর বা তার কম বয়সী যাত্রীদেরকে টিকা নেওয়া থাকতে হবে না। সিঙ্গাপুরের আগমন কার্ড বা এজি অ্যারাইভাল কার্ড, বিদ্যমান যে এজিভাল অ্যারাইভাল কার্ডটি এমনভাবে সরল করা হবে যাতে সহজে সম্পূর্ণ করা যায়। ভ্রমণকারীদের শুধুমাত্র তাদের ব্যক্তিগত বিবরণ, টিকা দেওয়ার অবস্থা এবং স্বাস্থ্য ঘোষণা দিতে হবে। এরপর এজি অ্যারাইভাল কার্ড সিস্টেমটাও আরও সহজ করে দেওয়া হবে। এ ছিল আপডেট নিউজ। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।